নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশি মিলে যায়। শুধু রাশি মিলালেই আপনাদের যে প্রাপ্তি হবে এমনটি নয়, কারণ এখানে অনেক কিছু বিষয় কিন্তু দেখা দরকার রয়েছে। কারণ রাশির নাম শুনে অনেকে টিকিট কাটছেন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আমি একটি কথা আবারও বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটি শুনবেন, তারপর আপনারা টিকিট কাটবেন। আপনারা অনেকে অধীর আগ্রহে রয়েছেন, কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবে। আমি 12টি রাশিরই টার্গেট নাম্বার কিন্তু আমি এখানে বলি, এবং কোন কোন রাশির সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচটি রাশির নামও আমি শেষে কিন্তু আলোচনা করব। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি। অনেকে নিজের রাশির নাম সম্বন্ধেই জানেন না, আবার অনেকের ভাগ্যের শুভ সংখ্যা জানেন না। যারা অল্পতে খুশি রয়েছেন তাদের ক্ষেত্রে নয়, যারা বড় পরিমাণে প্রাইজ পেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি। কারণ দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, প্রচুর অর্থ নষ্ট করেছেন, এবার একবার একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শটা নিন। এই পরামর্শটা এই জন্য আমি নিতে বলছি যে আপনাদের জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ কবে রয়েছে, কোন বছর রয়েছে, না আদতে কেটে গেছে। এবং চারটি গ্রহ, রাহু শুক্র বুধ শনি, আমি প্রতিদিন বলি চারটি গ্রহ, চারটি ভাব, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো আপনাদের কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে না দেরি হবে। দেখুন, আগামীকাল 24 তারিখ রয়েছে, বৃহস্পতিবার রয়েছে, সপ্তমী তিথি রয়েছে, বিশাখা নক্ষত্র রয়েছে, ইন্দ্র যোগ রয়েছে, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 12:43 পর্যন্ত, ব্রহ্ম মুহূর্ত রয়েছে রাত্রি 10:45 থেকে 12:22 পর্যন্ত, রাহুকাল রয়েছে দুপুর 1:30 থেকে 3:00 পর্যন্ত। এবং আগামীকাল এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হতে চলেছে এই সৌভাগ্যশালী পাঁচ রাশি। যদি আপনার জন্মছকে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আগামীকাল আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, দেখবেন আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। আর যাদের দীর্ঘদিন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, দেখবেন আপনি কিন্তু এই রাহু থেকে লাভ আপনারাও কিন্তু পাবেন। কারণ শর্টকাটে এবং চটজলদি কলিযুগে হঠাৎ এই অর্থপ্রাপ্তি যেটা গ্রহটি ঘটিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ। এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। হয়তো অনেকেই দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, একবার পরামর্শ করে নিন না কোন জায়গাটাতে সমস্যা রয়েছে জন্মকুণ্ডলিতে, না আপনাদের দশা মহাদশা পারমিট করছে না। কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। হয়তো একটা টিকিট আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, আবার এই টিকিট কাটতে কাটতে আপনার প্রচুর অর্থ নষ্ট কিন্তু হতে পারে। তাই আমি বারবার আপনাদেরকে সচেতন করছি, একবার ডিটেলস আপনার
ন্যাকাল চার্ট অথবা হস্তরেখাটা একবার বিচার বিশ্লেষণ করে নিন এবং কী প্রতিকার করতে হবে, কোন কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে সেই জায়গাটা আপনারা করে নিন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। মেষ রাশির টার্গেট নাম্বার 9-7, বৃষ রাশি 3-1, মিথুন রাশি 4-9, কর্কট রাশি 1-6, সিংহ রাশি 8-7, মিথুন রাশি 3-6, তুলা রাশি 5-2, বৃশ্চিক রাশি 4-1, ধনু রাশি 3-8, মকর রাশি 9-6, কুম্ভ রাশি 1-5, মীন রাশি 7-2। এই 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে বললাম। এবার জানাবো 5টি রাশির মহা সৌভাগ্যশালী রাশির মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে। প্রথম রাশি বৃশ্চিক রাশি, দ্বিতীয় যে রাশি ধনু রাশি, 3 নম্বর রাশি মীন রাশি, 4 নম্বর রাশি সিংহ রাশি, 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। এ কটি রাশির আগামীকাল 12 প্রাপ্তির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। দেখুন, এই যে আমি যেটা বলছি কিনা সম্পূর্ণরূপে ইন জেনারেল, আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হস্তরেখা আমার কাছে নেই, এটা একটা সার্বিক বিচার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।